গীতা এলএলবি আপনাদের সুন্দর রবীন মঞ্চে আজকের অভিনেত্রী আজকের নায়িকা ডিএসপি মিউজিক্যাল পরিবারের এই আসরে অভিনেত্রী গীতা এলএলবি। আর আপনারা ভালো নেই? নেই কেন? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বললে তবে ভালো থাকবেন। আচ্ছা কি বলবো বলুন, কি বলবো, আমি কি করব? আপনি যা বলবেন। যাব কি করে? যাবো তো বেড়াতে, ওই অবধি যাবো। ঠিক আছে, আপনার কথা রাখবো, আমি যাবই যাবই। আর কার কি প্রশ্ন? দেখেন তো, সবাই দেখেন, 6:30 সময়। আচ্ছা হ্যাঁ, কি করব? ডায়লগ তো সব সময় টিভিতে দেখেন, আবার ডায়লগ কার সাথে? সোনা, ও ডায়লগ শুনবেন নিশ্চয়ই। হ্যাঁ, ডান দিকে বলুন। হ্যাঁ, গান। আচ্ছা গান ডায়লগ ওইখানে যাওয়া, তিনটে হয়েছে। আর ওইটা পারি না, ওইটা পারি না, ওটা আমি গাইবো, আপনারা নাচবেন। হ্যাঁ ঠিক তো, ঠিক। হ্যাঁ শুনতে পেলাম না, আমি শুধু ওইটা শুনতে পেলাম, তার আগেরটা শুনতে পাইনি। ভোজপুরি, ঠিক আছে। হ্যাঁ বোনের নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পাঁচখানা হয়েছে। এইদিকে তো আমি দেখতেই পাচ্ছি না, এত দূরে দূরে সবাই। হ্যাঁ কাছে আছেন, আপনাদের তো গলাই পাইনি, আমি ওদের গলা পেয়েছি শুধু। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনাদের কাছে চলে এসেছি। এবার বলুন, আপনাদের এদিক থেকে কোনো প্রশ্ন? হ্যাঁ গান, এদিক থেকেও গান, নাচটা পারি না। আমি শুনতে পাচ্ছি না এত দূর থেকে, কি বলছে? ও আচ্ছা, ওটা তো করতে হয় শুটিং এ, এমনিতে চলে না। ঠিক আছে তাহলে একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ ফোন নাম্বার চাই, তোমারও চাই, ওরও ফোন নাম্বার চাই। তুমি ফোন করবে আমাকে, করবে তো? ঠিক আছে। ধন্যবাদ আজকের আসরে গীতা, যাকে আমরা গীতা এলএলবি বলে জানি। ওকালতির একটাই ডিগ্রি, যেটা খুব ভয়ানক ডিগ্রি, যেটাতে সমস্ত আমরা মানুষেরা যারা আছি, যারা অপরাধমূলক কিছু কাজ করতে চাই, তার আগে ওইটাকে ভয় পাই আমরা। অ্যাডভোকেট, যেটাকে আমরা এলএলবি ডিগ্রি বলি, সেখানেই মঞ্চে দাঁড়িয়ে আছেন এই পর্বে গীতা আমাদের আসরে। গীতাকে আমাদের যুব সংঘের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। যুব সংঘ আজকের আসরে নন্দীগ্রাম থানার অন্তর্গত, আমরা 7 নম্বর জালপাই, আর এখানে গীতাকে আমরা পেয়েছি। আমি জানি অনেক প্রশ্ন আছে, অনেক কিছু কথা বলতে চান, অনেক কিছু প্রশ্ন থাকবে, তবে তার আগে একটু গান টান ইত্যাদি হয়ে যাক, তারপরে কথাবার্তা ইত্যাদি হবে। আগে একটু গান শুনে নিই আমরা, নাকি গীতার কাছ থেকে একটু গান শুনে নিই নাকি, তারপরে গল্প করবেন আপনারা? ওই যে ডায়লগ, যে ডায়লগটা খুব ফেমাস, যখন গীতা বলে সমস্ত
যারা দিদিরা আছেন, মায়েরা আছেন, তাদের বুকটা খুব গর্বে ফুলে ওঠে ওই ডায়লগটা। ওটা পরে 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 হবে, আগে গান শুনি গীতার কাছ থেকে।